আইএলএস হাসপাতাল আগরতলায় জটিল অস্ত্রোপচারে এলো সাফল্য। 14 বছর বয়সী এক তরুণীর আইএলএস হাসপাতালের ওপিডিতে পেটে ব্যথার সমস্যা নিয়ে কনসালটেন্ট গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার বিকাশ কোহলির সাথে পরামর্শ করতে এসেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর অগ্নাশয়ে টিউমার ধরা পড়ে, তারপর 6 নভেম্বর রোগীর সম্পূর্ণ হুইপলের ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে ডাক্তার অমিত কুমার সিং হুইপলের অস্ত্রোপচার করেন। সফল এই কঠিন অস্ত্রোপচার সুস্থ অবস্থায় রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।